হ্যাঁ, গরুর গোশত খাস। হ্যাঁ, গরুর গোশত হইলো ক্ষতিকর, লেবার নষ্ট করে, আবার মানুষটা বুইড়া কইরা হালায়। এটা আমি কই নাই, আঙ্গো সাইফুল দাদা কইছে। আঙ্গো দুলা ভাই ছয় দরব থাকে ছড়ি তাইছে, হ্যানিগে রানমু কগমেতে দিলে আমার দাও চলল নাকি। তোমার মেয়ের কি খোঁজ খবর রাখবো আমি? তোমার মেয়ে কি আমার কোনো কথা শুনে? আর শুনো, বাজারে যাইতেছ, আসার সময় গরুর মাংস নিয়ে এসো। গরুর মাংস আনো মানে? দুই দিন আগে না কষাই কাকা 5 কেজি গরুর মাংস দিয়া গেল। সেই গরুর মাংস কি এমন আছে? তোমার মেয়ে তো ভাত খায় না, সারাক্ষণ খালি গরুর মাংস খায়। মাংস শেষ, আমি এত কিছু জানি না, তুমি আসার সময় নিয়ে আইসো। আচ্ছা, একটা মানুষ যদি 3 বেলা গরুর মাংস খায় সে কি সুস্থ থাকে কও? আর শুনো, ও যদি এত গরুর মাংস খায় ওর গ্যাস ফর্ম করবো না, তুমি ওর খেয়াল রাখবে পারো না? আমি তো ওর খেয়াল রাখি, আমার কথা না শুনলে আমি কি করবো? তুমি যে কত খেয়াল রাখো সেটা তো দেখবারই পারতাছি। মাথায় বেন কই রাখবি না খালি গুঁড়ো সারাদিন। হ্যাঁ, এই যে তোমাকে জন্য আমি মাথার চুলটাও ঠিক মতো বানবার পারবো না, এখন আমার বেনির দোষ হয়ে গেছে গা। তোরা গরুর গোশত খাস? হ্যাঁ, গরুর গোশত খাস কে? মাছ খাবি? কোন গরুর গোশত হইলো ক্ষতিকর, লেবার নষ্ট করে, আবার মানুষটা বুইড়া কইরা হালায়। এটা আমি কই নাই, আঙ্গো সাইফুল দাদা কইছে। আঙ্গো দুলা ভাই ছয় দরব থাকে ছড়ি তাইছে, হ্যানিগে রানমু। ও এই কথা, তাহলে রানবে? আচ্ছা ঠিক আছে, কগমেতে দিলে আমার দাও চলল নাকি। Like, I got it.
মিথ্যা কথা কস তাই না? হ্যাঁ, তোকে বাড়ির টিউবওয়েল নষ্ট হয়েছে। বাড়ির আশেপাশে কি আর কোনো টিউবওয়েল নাই যে আমগো বাড়ির টিউবওয়েলে তোর আসতে হয়েছে? বুঝছি, তোর কিভাবে ধরতে হবো? এইবার তো চোর ধরা পড়লো। কি রে, এগুলো না তোর মাংস? আজকে তোকে বাইতে নিয়ে তোর মার কাছে বিচার দিমো। হ্যাঁ, আমি দোকানে 3 কেজি গোস্ত বেশি নাই, বাড়িতে মেয়ের জামাই আইব, তো গোস্তটা নিয়ে আইতেছি। বাজারে বিমুর সাথে দেখা, বিমু জিজ্ঞাসা করলো, দাদা গোস্ত নিয়ে কখন যাও? বললাম যে মেয়ের জামাই আইব, বাড়িতে নিয়ে যাইতেছি। জানো ছুটিতে আমার জামাই আসছে, আর আমি রিপার কাছে বলছি যে মাংস গুলো ধুয়ে রাখ। রিপা মাংস ধুইতেছিল, এর মধ্যে যায়ও চুরি করছে। আমি যদি হাতে নাতে না ধরতাম না, তাহলে মাংস নিয়ে আসতো। আর কইও না আব্বা, বিমুর এগুলো আর মাই বকা জকা করছে, তাই বাড়ির থেকে বাইরে আয় পড়ছে। আমি একটু খুঁজবার নিকে যাইতেছি, দেখি কোনে রইল। তারা ভক্ত ভকিন নাকি কি জানো বাবা, আমি তো কিছু কইতে পারুম না। কো হবে নাকি নাকি? হ্যাঁ, তুলাবার মানুষ হলে একটু অন্যায় করতেই পারে, তাই মারতে হবো, ভক্ত হবো। আচ্ছা ঠিক আছে, আমি ওই দিকে যাই, তুমি একটু ওই দিকে যাও। হ্যাঁ হ্যাঁ, তাই কর না। রাতে নল কোনে দেখুছি, কোনার দেখতেছি না, করি বিমু দাদু ভাই। ও লক্ষ্মী দাদু ভাই, কি হয়েছে তোমার দাদু? দাদু ভাই শুনো, মাংস বেশি খাওয়া ভালো না, তাতে লিভার ক্ষতি হয়, এবং তত শাক সবজি বেশি খেয়ে তত ত্বক ভালো থাকবো। তুমি চাও না তোমার ত্বক ভালো থাকুক? হ্যাঁ, এর নিকে তো আমি মাংস খাই না, মাংস আমি দুই চক্ষু দেখবার চাই না। মাংস বেশি খাওয়া ভালো না, আমরা মাংস খাবো প্রতি সপ্তাহে একবার, যতটুকু পারবো ততটুকু খাবো,
কি কও তুমি? হ্যাঁ বুঝছি, কিন্তু মানেন না গো, আমার বুকে লাগা আর বুকবে না, তুমি হাসো।